টিভি, আমার দেশ আমার গর্ব। শেষ ওভারে কোহলিদের প্রয়োজন 16 রান, বলার মোহাম্মদ নওয়াজ। প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে বিদায় করলেন এই স্পিনার। ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে, ভারতের জয় তুলে নিতে তখন 5 বলে প্রয়োজন 16 রান। দ্বিতীয় বলে 1 রান নিয়ে কোহলিকে স্ট্রাইকে দেন দিনেশ কার্তিক। তৃতীয় বলে কোহলি নিলেন 2 রান। শেষ 3 বলে প্রয়োজন হয় 13 রান। ঠিক এই সময়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত। নওয়াজের একটি ফুলটস বলকে নো ডাকলেন আম্পায়ার। অফসাইটের বাইরে বল থাকলেও বলকে টেনে ডিপ স্কোয়ারের লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন কোহলি। ফিল্ডার চেষ্টা করলেও বলটিকে মাঠে রাখতে পারলেন না। নবল নিয়ে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু অনফিল্ড আম্পায়ার বলারটি থার্ড আম্পায়ারের কাছেও পাঠালেন না ন চেক করার জন্য। তার সিদ্ধান্তই বহাল থাকল। চতুর্থ বলটিতে বিরাট কোহলি বোল্ড হলেন, কিন্তু ফ্রি হিটের কারণে তিনি আউট হলেন না, বরং দৌড়ে 3 রান নিলেন তারা। শেষ 2 বলে প্রয়োজন 2 রান। পঞ্চম বলটিতে দিনেশ কার্তিককে স্টাম্পিং করলেন মোহাম্মদ রেজওয়ান। ম্যাচ যেন পাগলা ঘোড়ায় চড়ে এক্সপ্রেস গতিতে ছুটছিল তখন। 1 বলে ভারতের দরকার 2 রান। এ সময় আবারও ওয়াইড দিয়ে বসলেন নওয়াজ। 1 বলে প্রয়োজন 1 রান। শেষ বলটিতে রবিচন্দ্র অশ্বিন ওয়ানাসে 1 রান নিয়ে নিলেন। সাথে সাথে বিজয় উল্লাসে মেতে উঠল ভারত। ভারতের এই অবিস্মরণীয় বিজয় ম্লান হয়ে গেছে নবল বিতর্কে। ভিডিওতে দেখা যায় স্কয়ার ল্যাগ আম্পায়ার নবল নিয়ে কোনো সিগন্যাল দেননি, বরং তিনি ছক্কার দিকে মনোনিবেশ করেছিলেন। তাহলে কিভাবে নবল হলো তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবল বিতর্ক নিয়ে আলোচনা ও সমালোচনায় জড়িয়েছিলেন সাবেক ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটার ব্রাড হগই প্রশ্নটা বড় করে তুলেছেন। তিনি টুইটারে লিখেছেন, কেন নো বলটিতে পুনরায় বিবেচনা করা হলো না? কেন কোহলি বোল্ড হওয়ার পরও বলটিতে ডেড হয়নি? ব্যাড হকের এই টুইটার ঘিরেই এখন বিতর্কতা সবচেয়ে বেশি মাথা ছাড়া দিয়ে উঠেছে। যে বলে নো ডাকা হলে কোহলি তখন ক্রিস ছেড়ে বেরিয়ে এসে ছক্কা হাঁকান। বলা যাচ্ছে ব্যাটার ক্রিস ছেড়ে বেরিয়ে আসলেন তখন কোনোভাবেই উচ্চতা সূচক নো বল দেয়া যায় না। আইসিসির ক্রিকেট নিয়মে এমন ধরনের কোনো নীতিও লেখা নেই, অথচ আম্পায়ার দিব্যি ন ডেকে দিলেন, সেটিকে আবার চেকও করলেন না, অথচ ওই বল থেকে 7 রান যোগ হলো ভারতের ইনিংসে। শুধু তাই নয়, বিতর্কটা আরো বেশি হয়েছে পরের বলে কোহলি বোল্ড হওয়ার কারণে, কারণ তখন বলটি ছিল ফ্রি হিটে। অথচ বোল্ড হয়েও কোহলি আউট হন না, বরং দৌড়ে 3 রান নিলেন তিনি। যদিও পাকিস্তান তখন ওই বলটিকে ডেড বলে দাবি করেছিলেন। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।